আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোয়িং অ্যাট ফর্টিস আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ইম্প্রুভ ইয়র সেলফ অর ইউ ক্যান সে হাউ টু ইম্প্রুভ ইউর ক্যারেক্টার আসলে আমি ক্যারেক্টারটা মেনশন করতে চাইনি বিকজ দিস ইজ নট ক্যারেক্টার দিস ইজ কল লাইক বিহেভিয়ার আমাদের বিহেভিয়ারের কিছু প্যাটার্ন বলতে পারেন অ্যাটিটিউড এটিটিউড এটাকে আখলাক বা চরিত্র বলা যায় না আদাব বা ম্যানার বলা চলে এন চলেন পয়েন্টে চলে যাই আমরা যদি আমার মনে হয় যে এই পয়েন্টগুলা যদি আমরা একটু এই পয়েন্টগুলোর উপর ওয়ার্ক করি তাহলে মনে হয় কিছুটা চরিত্রের চরিত্রগত দিক থেকে আমরা একটু ইম্প্রুভ হতে করতে পারবো আমাদের চরিত্রকে নাম্বার ওয়ান জাজমেন্টাল আমরা প্রায়ই খুব জাজমেন্টাল হয়ে যায় একজনের বাইরের আটায়ের দেখে কিংবা অ্যাটিটিউড দেখে তার পুরা পিকচারটা আমরা ইসে করে ফেলি ইমাজিন করে ফেলি ও ও তো এরকম যেমন অনেক কোনো মহিলাকে দেখলেন সে হয়তো খুব স্মার্ট হেজাব টেজব পড়ে না যাচ্ছেন আপনি হয়তো ভাবলেন যে উনি নামাজ রোজাকে সে পড়েন না করেন না আসলে তিনি কিন্তু করেন অনেক আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হেজাব পড়েন কিন্তু পাঁচ ওয়াক্ত রেগুলারিটি মেনটেন করেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না সো এভাবে আমরা অনেক সময় জাজ করে ফেলি মানুষকে নাম্বার টু টু লেজি টু প্রে অনেক সময় হয় কি আমরা অন টাইমে নামাজ পড়তে একটু আলস্য করি আমার ক্ষেত্রেই বলি মাঝে মাঝে মনে হয় যে ওহো আরও সময় তো আছে আরও পনেরো মিনিট পরে পড়ি না হয় ও একটু আধা ঘন্টা পরে পড়ি একটু আলসিমে লাগছে তো অন টাইমে নামাজ পড়াও কিন্তু একটা খুব ভালো অভ্যাস তো চলেন রমজান মাস আমরা চেষ্টা করি সবাই মিলে ইনশাল্লাহ আশা করি চেষ্টা করলে পারবো অন টাইমে নামাজটা আসলে বাসায় থাকলে অ্যাটলিস্ট আমরা যাতে চেষ্টা করি কাজকর্মে থাকলে অনেক সময় আমি জানি যে সম্ভব হয় না কিন্তু চলেন বাসায় যদি থাকি তাহলে চেষ্টা করি ঠিক আছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে অ্যাঙ্গার অনেক সময় আমরা কারণে অকারণে প্রচণ্ড রেগে যাই রেগে যায় অনেকে হ্যাবিটই থাকে চট করে রেগে যাওয়া আসলে চট করে রেগে যাওয়ার কারণে অনেক সময় আমরা টাংকে সচেতন করতে পারি না হিতাহিত জ্ঞান হারিয়ে অনেক কিছু বলে ফেলি যা অন্যের মনো কষ্টের কারণ হয় এমন ওয়ার্ড ইউজ করে ফেলি যেটা যেটার ফলাফল শুভ হয় না তাই চলেন চেষ্টা করি অ্যাঙ্গার কন্ট্রোল করতে রাগ কন্ট্রোল করতে রাগ রাগ নাকি শয়তানের ভাই রাগ খুব খারাপ জিনিস চেষ্টা করি চলেন এই খারাপ জিনিসটাকে আস্তে আস্তে বর্জন করি একদিনে হবে না প্র্যাকটিস দরকার এই প্র্যাকটিসটা যেন এই রমজান থেকে শুরু করি তারপরে আরেকটা হচ্ছে যেটা অনেস্টি অনেক সময় আমরা ছোট ছোটোখাটো ব্যাপারে একটু ডিজঅনেস্টি করে ফেলি ব্যাপারটা খুব ছোট কিন্তু এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি এভরিডে তখন হয় কি জিনিসটা বড় আকৃতিও হতে পারে আমরা বড়ো কোনো ডিজনেস্টির দিকেও চলে যেতে পারি ছোট্ট একটা উদাহরণ দিই যেহেতু আমি ইউটিউবার এটা ইউটিউব থেকে একটা ছোট্ট উদাহরণ যদিও ব্যাপারটা খুব সিলি কিন্তু আসলে এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু আপনার ক্যারেক্টারকে ইন্ডিকেট করে যে হোয়াট ক্যান পার্সন সি ইজ এই কাজটা যে করলো তো অনেক সময় হয় যে অনেক আপুরা আমাকে মেসেঞ্জারে নক করেন কিংবা ইনবক্সে দেন যে আপু সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করবেন তো যেহেতু আমি একজন ছোট ইউটিউবার মাঝে মাঝে আমি বলে দিই হ্যাঁ আপু করব জি আপু করব তো বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি চার পাঁচ মিনিট দেখে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেন সাবস্ক্রাইব করে তো ঠিক আছে অনেক সময় আমরা এক্সচেঞ্জ করি দেখা যায় যে উনি পাঠিয়েছেন ঠিকই কিন্তু চার মিনিট দেখা যায় কিন্তু উপরে যে ছোট্ট টাইমটা থাকে সেটা দেখা যায় যে উনি দেখেছেন এক মিনিট কিন্তু টান দিয়ে রেখে গেছেন চার মিনিটে তো ব্যাপারটা খুব ছোট কিন্তু আসলে এই ছোট্ট একটা ব্যাপারে কিন্তু আমরা একজনের একটা ক্যারেক্টার পোট্রেট করে ফেলি মনের মধ্যে যে এই ছোট্ট একটা ব্যাপারে উনি ডিজাইনস্টি করল কাইন্ড অফ পার্সন শি ইজ একটা ছোট ব্যাপার এটাতে তার খুব যে লাভবান হচ্ছেন তাও না এটা একটা মানে অভ্যাস মানুষের কিছু অভ্যাস এই ছোটোখাটো ডিজাইনসটি অভ্যাসে যে কারো অনেক সফলতা মিলে গেছে তাও কিন্তু না তো আসেন এই ছোটোখাটো ডিজাইনস্টিগুলোকে আমরা যাতে বর্জন করি তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে টু ফেসিং আমরা অনেক সময় দ্বিমুখী ভাব পোষণ করি যেমন অনেকে আছেন আমি দেখেছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যেই অনেকে আছেন যে রিলেটিভস ফ্রেন্ডস সার্কেল সবার সাথে খুব ফ্রেন্ডলি খুবই ভালো বাট বেডরুমে তার স্পাউসের সাথে খুবই খারাপ ব্যবহার করছেন ডুট হচ্ছেন একটা এভিউসিভ লাইফ দিচ্ছেন অথচ বাইরে তাকে বোঝারই উপায় নাই যে উনি ওই ধরনের মানুষ টু ফেসেস তো এই ধরনের মানুষদের সম্পর্কে আমি কি বলবো আল্লাহ তাদের হেদায়ত দান করুন আপনারা ধর্মকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই ধরনের টু ফেসিং ব্যাপারটাকে আপনারা ওভারকাম করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো ভালো গুণ অর্জন করার তৌফিক দান করুন আরেকটা ব্যাপার হচ্ছে অহংকার প্রাইড আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে প্রাইড করি প্রথমে যেহেতু ধর্মকর্ম নিয়ে কথা বলছি তো ধার্মিক ধার্মিক পার্সন নিয়ে কথা বলি যে অনেকে আছে খুব ধার্মিক তার নিজেকে অনেক সময় অনেক খুব উঁচু মানের কিছু ভাবেন অন্যকে খুব হেলা ছেদা করে কথা ও নামাজ সোজা না কি মানে জাহান্নামের কীট আর উনি খুব সুপেরিয়র এই যে ভাই আপনি এই কথাটা বললেন আপনার আমল নামা থেকে কিন্তু অনেকগুলো সোয়াব চলে গেল এই যে একটা কমেন্ট পাস করলেন কারণ নো কার কখন কোন আমল নামা যোগ হয় কারটা বিয়োগ হয় আমরা তো গল্প শুনেছি নিজাম ডাকাতের গল্প শুনেছি কিংবা আমি এমন গল্প শুনেছি যে এক লোক নিয়োগ করেছেন হজ করার কিন্তু যেতে পারেননি কোনো একটা কারণে বৈধ কারণেই পরে দেখা গেছে যে উনার হজ কবুল হয়েছে সকলের হজ হজ যারা যারা করেছেন তাদেরটা হয়নি উনারটা হয়েছে কিভাবে হয়েছে সবাই তো অবাক ওই যে নিয়ত নেক নিয়ত করেছিলেন তাই আমরা বলতে পারি না যে আল্লাহর কাছে কে সুপেরিয়র তাই অহংকার করার আসলে কোনো কারণ নাই এটা ছাড়াও আমরা অনেক সময় টাকা পয়সা সোশ্যাল স্ট্যাটাস স্টাডি পড়াশোনা লেখাপড়া জ্ঞান গরিমা নিয়ে অনেক অহংকার করি দেখেন ভাই কিছু কিছু ক্ষেত্র আছে আপনার মেধা মনন আল্লাহর সৃষ্টি তবে হ্যাঁ পরিশ্রমটা হয়তো আপনি যোগ করেছেন অনেকে আছেন পরিশ্রম করার সুযোগ পেয়েছেন অনেকে ফরচুনেট অনেকে আনফর্চুনেট আর অনেকে জন্মগতভাবে বিভিন্ন ক্লাসে জন্মগ্রহণ করেছেন তাই তাদের সেই সুযোগটা হয়নি তাই অহংকার করেন না অহংকার পতনের মূল আরেকটা হচ্ছে ব্যাক বাইটিং ব্যাক বাইটিং আসলে খুবই খারাপ অন্যের পিছনে কথা বলা অন্যের বদনাম করা গিবত আল্লাহ তালা গিবত নিয়ে অনেক কথা বলেছেন কোরআনে হাদিসেও আছে তাই এই গিবটটা আমরা না করলে দেখবেন যে আমাদের চরিত্রগত দিক থেকে আমরা অনেক উন্নত হতে পারবো কারণ অনেকেই আমরা কম বেশি গিবত করে ফেলি একসাথে বসলে অনেক সময় হয়ে যায় হয়ে যায় ও মুখ আসলে উচিত না করা যে জিনিসটা আমরা একজন মানুষকে সামনে এই কথাটা বলতে পারবো না পিছনে সেই কথাটা বললেই কিন্তু হয়ে যায় তাই না ভালো তাই না তো এই কয়েকটা ছোটোখাটো চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা বর্জন করতে পারি আমার মনে হয় যে ইনশাল্লাহ আমাদের চারিত্রিক উন্নতি ঘটবে এই ধরনের প্র্যাকটিসে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভালো মানুষ হওয়ার সুমানুষ হওয়ার আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ